Assalamualaikum viewers, welcome to my another vlog. This is Anika's vlog. থেকে আমি অনিকা আজকে চলে এসেছি আরেকটি নতুন একটি ব্লগ নিয়ে। তো চলুন আজকে দেখা যাক কি করছি। আজকে করছি কাচকি মাছের ঝাল, যেটা হচ্ছে ভিন্ন স্টাইলে। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এরপরে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়ার পর সামান্য কিছু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিব। বেগুনটা ভাজা হয়ে এসেছে, এরপর আমি মাছগুলো ভাজবো। এটার জন্য আমাকে সামান্য তেল দিয়ে আর একটু হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে বেশি আঁচে ভেজে নিতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন মাছগুলো প্রায় উঁচু হয়ে এসেছে। তারপর আমি একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর আবার একটু নেড়েচেড়ে দিলাম। আমার মাছ কিন্তু একটাও ভেঙে যায়নি। এরপরে আরেকটি কড়াইতে পেঁয়াজ তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। এরপরে একে একে করে কাঁচা মরিচ, টমেটো দিয়ে আবার একটু ভেজে নেব। এরপরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, তারপরে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব। এটা কিন্তু আমার একেবারে ভিন্ন স্টাইলের একটা কাচকি মাছের ঝাল। এটা অনেকগুলো রেসিপি আছে, আপনারা ইউটিউবে দেখতে পাবেন। সো আমি আজকে ট্রাই করলাম। সো সামান্য কিছু পানি দিয়ে দিলাম কষানোর জন্য, এরপরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব হালকা কষানো হলে। এরপরে কিন্তু ভেজে রাখা বেগুনগুলো কষানো হয়ে গেছে দিয়ে দিব, তারপরে বেগুনগুলো একটু কষিয়ে নিব। বেগুনটাকে একটু নেড়েচেড়ে দিব। দেখেন আমার বেগুনগুলো কিন্তু ভেঙে যায়নি, আমি হালকা ভাজা দিয়ে নিয়েছিলাম। এরপরে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি, একেবারে যেমন ছিল তেমনই আছে। এরপরে ওয়েট করব ভালো করে রান্না হয়ে না আসা পর্যন্ত, উপরে তেলটা ভেসে না ওঠা পর্যন্ত আমি ততক্ষণে চুলায় রাখবো। দেখতেই পাচ্ছেন অলমোস্ট আমার রান্না প্রায় শেষের দিকে, উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। তো আমি এরপরে এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। আর এটা কিন্তু খেতে সুস্বাদু হয়েছে। ভাতের সাথে এই ধরনের রেসিপি বা এই ধরনের তরকারি থাকলে আর কোনো কিছুর আপনার প্রয়োজন নাই। তো আপনার বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক অ্যান্ড শেয়ার মাস্ট বি করবেন। আল্লাহ হাফিজ।